हरे कृष्ण सुधी भक्तमंडली आजकेर आलोचनार विषयबस्तु हच्छे आमादेर जीवनेर सबथेके बड़ समस्या कि एवं सेई समस्या थेके आमरा किभावे चिरदिनेर जन्य मुक्ति लाभ करते पारी। आमरा प्रतिदिनकार दिने अनेक धरनेर समस्यार सम्मुखीन हई, विभिन्न जनेर समस्या विभिन्न रकम, केउ खेते पारछे ना, खाबार नेई तार जन्य समस्या, কেউ ঘুমাতে পারছে না, ঘুম নিয়ে সমস্যা, কারো জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা, কেউ জেলখানায় আছে তার সমস্যা, কারো স্বামী স্ত্রীর সাথে সমস্যা, আবার স্ত্রী স্বামীর সাথে সমস্যা। এভাবে সমস্যার ব্যাখ্যা দিলে সমস্যার কোনো অন্ত খুঁজে পাওয়া যাবে না। মানে এত পরিমাণে এই জগতের মধ্যে সমস্যা, সমস্যার কোনো শেষ নেই। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে এই জীবনে, এই মনুষ্য জন্মের সব থেকে বড় সমস্যা কি? হ্যাঁ, অনেকেই চিন্তা করছে কি হতে পারে, সব থেকে বড় সমস্যা কি? শাস্ত্রে বলা হয়েছে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। এটা আমার কথা নয়, শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, পুনরূপি জনমম পুনরূপি মাতৃজঠরে শয়ন শবনম। এভাবে জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, এভাবে চলতেই আছে, চলতেছে, কবে যে এর শেষ হবে তার কোনো ঠিক নেই। এই জন্য আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। এই জগতের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ না করে, তাহলে সে কোনো সময় বাকি যে তিনটা দুঃখ আছে, বাকি যে তিনটা সমস্যা আছে, সেই সমস্যার মধ্যে সে কখনো পড়বে না। হ্যাঁ, যদি জন্ম না হয়, তো জন্মটা একটা সমস্যা। এই জগতের মধ্যে যখন কেউ জন্মগ্রহণ করে তখন সেটা একটা সমস্যা, জন্মের সময় অনেক কষ্ট। এই জগতের মধ্যে জন্মগ্রহণ করা মানে শুধু দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা পাওয়ার জন্য, কারণ এই জগতের মধ্যে দুঃখ কষ্ট পাওয়ার জন্যই জীব আসে। এই জগতের নাম হচ্ছে দুঃখালয়ম রসাৎসতম, যেখানে শুধু দুঃখেই পাওয়া যায়। আর কখনো যদি সুখের মতো মনে হয়, কারো যদি এই জগতে ভালো লাগে বা সুখ পায় কেউ, সেটা হচ্ছে মরুভূমির মাঝে জল দেখার মতো। অনেক সময় দেখবেন, যারা মরুভূমি দেখেননি, যারা বিশ্ব রোডে গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠে সামনের দিকে তাকাবেন, মনে হবে যে সামনে জল আছে, বিশাল বড় বৃষ্টি হয়েছে, সামনে গেলেই জল পাওয়া যাবে, কিন্তু সেখানে যেয়ে দেখবেন জল নেই। মরুভূমিতে ঠিক সেরকম, দূর থেকে দেখা যায় যে এই মনে হয় জল পাবো, কিন্তু সেখানে যতই হাঁটবেন কোনো সময় আপনি সেখানে জল পাবেন না। তো এই জগতে যদি কোনো সময় কারো মনে হয় যে আমি খুব সুখে আছি, খুব আনন্দ পাচ্ছি, সেই সুখটুকু হচ্ছে মরুভূমির বুকে জল দেখার মতো। তো এই জগতের মধ্যে জন্মগ্রহণ করা একটা সমস্যা। তারপরে জন্ম, মৃত্যু, জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তো মৃত্যুটা হবে লাস্টে। জন্ম, মৃত্যু, জরা আক্রান্ত করবে। হ্যাঁ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, জরা এবং ব্যাধি, এই দুটো কাউকে ছাড় দিবে না, কেউ বুড়ো হতে চায় না। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে থেকে কেউ কি চান যে আমার চুলগুলো পেকে যাক, আমার চুলগুলো পড়ে যাক, দাঁত ভেঙে যাক, গালগুলো কুচকে যাক? কেউ চান না, সকলে চায় আমি চির যৌবন সম্পন্ন থাকব। তার জন্য অনেক রকমের কসমেটিক ব্যবহার করা হয়, ছোনো, পাউডার, লিপস্টিক, হ্যাঁ, ঠোঁট পলিশ, এরকম অনেক ধরনের কসমেটিক আছে, কিন্তু দুঃখের বিষয় কেউ চির যৌবন সম্পন্ন থাকতে পারে না। এরকম অনেক কসমেটিক আছে, আপনি যতই ব্যবহার করেন না কেন
কোনো দিন আপনি চিরযৌবন সম্পূর্ণ থাকতে পারবেন না। আপনাকে জরাব্যাধি অবশ্যই আক্রান্ত করবে, হ্যাঁ, এটার থেকে কেউ রক্ষা পাবে না। এই জগতের বৈশিষ্ট্য তাই, যদি কোনো ভক্ত হয় তাকেও জরাব্যাধি ছাড় দিবে না, এই জগতে অবশ্যই অবশ্যই সেই দুঃখ ভোগ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মৃত্যু। মৃত্যুর যে সমস্যা, মৃত্যুর সময় শাস্ত্রে বর্ণনা করা আছে যে মৃত্যুর সময় 40,000 কাঁকড়া বিচা কামড় দিলে যে যন্ত্রণা অনুভব হয়, মৃত্যুর সময় সেই রকম যন্ত্রণা অনুভব হয়। হ্যাঁ, মৃত্যুটা এমনই ভয়ঙ্কর। আমার একটা বাস্তবিক উদাহরণ আমি দেই। আমি যখন বাড়িতে ছিলাম তখন একজন দেহত্যাগ করছেন, তো দেহত্যাগ করার সময় অনেক মানে ছটপট ছটপট করছে। হ্যাঁ, আমার সে বিষয়ে কোনো জ্ঞান ছিল না। আমি যখন সাধুদের মুখ থেকে শুনেছি যে এরকম মানুষ মরে যাওয়ার সময় অনেক কষ্ট হয়, তো তখন আমি সেটা উপলব্ধি করতে পারলাম যে আসলে ঠিক তাই, মৃত্যুর সময় অনেক কষ্ট হয়। হ্যাঁ, শাস্ত্রের যে বর্ণনা আর সেই দৃশ্যের সাথে, সেই দৃশ্যের সাথে মিলে গেল। তো মৃত্যুর সময় সেই রকম যন্ত্রণা অনুভব হয়। এই যে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, এই চার ধরনের সমস্যা আমাদের প্রতিটা ব্যক্তির জীবনে রয়েছে। জন্ম হচ্ছে আবার মৃত্যু, জন্ম হচ্ছে আবার মৃত্যু, আবার জরা, আবার ব্যাধি। তো এটার শেষ হবে কখন? আপনি এই জন্ম চলে গেল, আবার পরের জন্মে আবার কোথায় যে জন্ম হবে তার কোনো ঠিক নেই। যদি কোনো রাস্তার মধ্যে জন্ম হয় বা কোনো পাহাড় পর্বতে জন্ম হয়, যারা পাহাড়ে থাকে তাদের অনেক কষ্ট, নিচে থেকে জল এনে তারপরে উপরে নিয়ে সেটাকে রান্না করে খেয়ে বেঁচে থাকা কত যে কষ্ট। হ্যাঁ, এরকম জায়গার মধ্যে যদি জন্ম হয়, তো এই জগতের মধ্যে আমরা সেই সমস্যার সমাধান কীভাবে করতে পারি? শাস্ত্রে বলা হয়েছে যদি আপনি পাপ করেন তাহলে আপনাকে নরকে যেতে হবে, নরকে যেয়ে সাজা ভোগ করবেন। আর যদি পুণ্য করেন তাহলে পুণ্যের ফলে আপনি স্বর্গলোকে গমন করবেন। আমাদের একটা লোক উপরেই হচ্ছে স্বর্গলোক, এই লোকের নাম হচ্ছে ভূলোক বা পৃথিবী, পৃথিবীর উপরে আছে ভূবলোক, ভূবলোকের উপরেই হচ্ছে স্বর্গলোক, এর উপরে আরও 3-4টা লোক রয়েছে। সেই সমস্ত লোকগুলোতে যাবেন। ভগবান বলেছেন যে আব্রহ্ম ভুবনা লোকা, ভগবদ গীতায় ভগবান সুন্দরভাবে বর্ণনা করেছেন যে এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত, মানে এই লোকের, এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক, সত্যলোক। সেই সত্যলোক পর্যন্ত যদি কেউ যায় তাহলে আবার তাকে এই মর্ত্যলোকে ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী ন অর্জুন, পুনরায় এই মর্ত্যলোকে তাকে আসতে হবে। হ্যাঁ, তাহলে আপনি যদি স্বর্গে যান বা তপলোকে যান, জনলোকে যান, সত্যলোকে যান, যখন পুণ্য শেষ হয়ে যাবে আবার এই মর্ত্যলোকে আসতে হবে। ঠিক যেমন আপনি কোনো যদি একটা ভালো জায়গায় ঘুরতে গেছেন, সেখানে একটা রুম ভাড়া করেছেন একটা হোটেলের মধ্যে, তো যখন আপনার সময় শেষ হয়ে যাবে, টাকার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন বলবে যে বাবু এবার রুমটা ছেড়ে দিন, তখন আপনাকে রুমটা ছেড়ে দিতে হবে। ঠিক সেই রকম যখন আপনার পুণ্য শেষ হয়ে যাবে পুনরায় আবার এই মর্ত্যলোকে আসতে হবে। তাহলে পাপ করলে পাপের ফল ভোগ শেষ হয়ে গেলে আবার এই মর্ত্যলোকে, পুণ্য শেষ হয়ে গেলে, স্বর্গসুখ ভোগ শেষ হয়ে গেলে আবার এই মর্ত্যলোকে। তাহলে সমস্যার তো সমাধান হলো না। তো সমস্যার সমাধান কীভাবে হবে সেই তত্ত্ব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ভগবান স্বয়ং বলেছেন জানতি দিবব্রতা দেবান, পিতৃণ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতের যা মজ্জাজিন পিমাম। কেউ যদি ভূত দেবতার উপাসনা করে, তন্ত্রমন্ত্র সাধনা করে, তাহলে সে ভূত দেবতার লোকে যাবে। কেউ যদি দেবতা উপাসনা করে তাহলে সে দেবলোকে যাবে।
কেউ যদি পিতৃমাতৃলোকের উপাসনা করে তাহলে সে পিতৃমাতৃলোকের যাবে, আর মজ্জাজি নপি মাম, মানে যিনি আমার উপাসনা করবেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি আমার উপাসনা করবেন তিনি আমার ধামে প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি ভগবত ধামে একবার প্রবেশ করতে পারে তাহলে তাকে আর পুনরায় এই মর্ত্যলোকে জন্মগ্রহণ করতে হবে না। হ্যাঁ, তো তখনই শুধু এই জগতের যে চার ধরনের সমস্যা আছে এই সমস্যার সমাধান করা সম্ভব, মানে এই জগৎ থেকে চিরদিনের জন্য ভগবত ধামে গমন করা। আর না হলে আপনি স্বর্গে যাবেন আবার আসবেন, নরকে যাবেন আবার আসবেন, সত্যলোকে যাবেন আবার আসবেন। হ্যাঁ, তো এখন ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, এমনি এমনি ভগবত ধামে যেতে চাইলেই আপনাকে নিবে না, তো সেখানে যেতে হলে আমাদের সেরকম কর্ম করতে হবে। আর সেই কর্মের প্রথম কর্ম হচ্ছে ভগবানের দিব্য নাম জপ করা। শাস্ত্রে যে বর্ণনা করা আছে যে নাম বিনা কিছু নাহি কো আর চোদ্দ ভুবন মাঝে, এই চোদ্দটা লোকের মধ্যে আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আপনি দেবতা হন, অসুর হন, দানব হন, দৈত্য হন বা মানুষে হন, যে কেউ এই ভগবানের দিব্য নাম জপ করবে তাহলে আস্তে 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 সে এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে, তিন গুণের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে সক্ষম হবে। সেটা যদি এ জন্মে সম্পূর্ণ নাও হয় তাহলে পরবর্তী জন্মে, পরবর্তী জন্মে না হলে পরবর্তী জন্মে, এভাবে এক সময় না হলে এক সময় সে মুক্তি লাভ করবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। প্রথম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, তারপরে হচ্ছে একাদশী থাকা। এখন অনেকেই একাদশী থাকেন, খুব ভালো লাগে, তো আপনারা একাদশী থাকবেন, হরির নাম জপ করবেন, আর আপনার সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করবেন। যতটুকু বেশি করবেন ঠিক ততটুকুই আপনার জীবনে সম্পদ হয়ে থাকবে। হ্যাঁ, অন্যান্য পুণ্য করলে স্বর্গসুখ ভোগ করলে শেষ, পাপ করলে নরকের সাজা ভোগ করলে শেষ, কিন্তু ভগবত ভক্তি কোনো সময় শেষ হয় না। হ্যাঁ, নেহাবিক্রম নসহস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রাত মহত ভয়াত, অর্থাৎ এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হবে না, তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। মানে আপনি এই জন্মে যদি একটু করে যান ওইটুকু জমা থাকলো, পরবর্তী জন্মে ওইটুকু কর্মের কারণে আপনি আবার আবার ভালোভাবে ভগবত ভক্তি করার সুযোগ পাবেন। এভাবে যতদিন না পর্যন্ত এই ভগবত ভক্তি সুসম্পন্ন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই জগতের এই চার ধরনের সমস্যা থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারবেন না। হ্যাঁ, তাই আপনারা সকলে এই সমস্যা, এই জটিল সমস্যার সমাধান করার চেষ্টা করুন, আমাকেও কৃপা আশীর্বাদ করুন যেন আমিও এই সমস্যা থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারি। হ্যাঁ, তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, পুরোপুরি দেখেছেন, অনেক ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রতিনিয়ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন। হ্যাঁ, আজকে আর দীর্ঘায়িত করছি না, তো এই বলে এখানেই ভিডিও সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।